গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর আজকে আবারও নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর আজকে আমার সকালে উঠে সব কাজ খেয়ে, সব কাজ বলতে কি, রাত্রেবেলা তো বাসন মাজা সব থেকে বড় কাজটাই আমার হয়ে গেছিলো। আর সকালবেলা উঠে ঘর দরজা মুছে স্নান করে পুজোটা সেরে নিলাম। এখন বাজে 8টা আর আমার দেখো পুজোটা হয়ে গেছে। আগে তো অনেক সকালে উঠে যেতাম, আমার শরীরটা একদমই খারাপ হয়ে যাওয়ার পরে বহুত বকাবকি করে আরুষের বাবা, এত জলদি সকালবেলা চান করতে হবে না, কিছু করতে হবে না, লেটেই করবে। আর ওর বাবা তো আজকে সকালবেলায় ভোর 5টার সময় চলে গিয়েছিল কাজে, ওর জন্য আমার একটু আরও লেট হয়ে গেছে। ও যাবি হোক, স্নান করে নিয়েছি, পুজো সেরে নিয়েছি, পুজো সেরে তোমাদের সামনে চলে আসলাম, একটু কথা বলছি। আর দেখো আমার বেডটা আজকে একদমই ফাঁকা, দেখতে পাচ্ছ তোমরা? এরকম ফাঁকা থাকলে বেডটা খুব ভালো লাগে, বলো আমা ভালো লাগে? আর খাটের সবগুলোই আমি বাইরে শুকিয়ে দিচ্ছি, দাঁড়াও তোমাদেরকে একটু দেখাচ্ছি বাইরে আমি কোথায় রৌদ্রতে দিয়েছি। শুকাইছে বলে তো কি, রৌদ্রতে দিয়ে দিয়েছি। আজকে বাইরের তারগুলো একদমই ফাঁকা, কেউ দেয়নি, ভাবলাম যে ফাঁকা আছে, ভালো রৌদ্রবি পড়বে আজকে, সেজন্য আমি বাইরে দিয়ে দিয়েছি, শুকা দিয়েছি সব কাঁথা কম্বল বালিশ টালিশ সব, দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে। এ দেখো অতটা রৌদ্র এখনও পড়েনি, এখানে বন্টি আর ওই বালিশের উপরে খেলা করছে, দেখো ভাই খেলা করছে এখানে, বাইরে শুকে দিয়েছি। আর এইটা খালি বাতাস এত হচ্ছে, এটা খালি উল্টে যাচ্ছে, জি ভাই খেলা করছে, দেখো এখন একটু একটু রৌদ্র পড়ছে। আর এখানে বাইরে সবগুলোই ব্ল্যাঙ্কেট দিয়ে দিয়েছি, ব্ল্যাঙ্কেট শুকাতে দিয়েছি, এখানে নাইট বেটি সব স্নান করে নাইটি শুকাতে দিয়েছি, দেখো সব একসাথে হয়ে গেছে। এখন হালকা হালকা রৌদ্র আসছে, দেখো কত বাতাস হচ্ছে, বাতাসে শুকিয়ে যাবে বেশি রোদ না হলে, বা হালকা হালকা রোদ আসছে। দুই ভাই কেমন খেলা করছে। আমি পুজো সেরে আমরা খাওয়া দাওয়া করে ফেলেছিলাম, আমি রাত্রে রুটি ছিল, রুটি খেয়েছিলাম, এখনও আরও একটা রুটি আছে, রুটি করেছিলাম। আর রাত্রে যে শাক ভাজি ছিল খেয়ে নিয়েছি, আর রাত্রে যে শাক ভাজি ছিল খেয়েছি। আর বন্টির জন্য একটু সুজি রান্না করেছিলাম, কিন্তু বন্টি সুজি খায়নি, আরুষ খেয়েছে, বন্টি দুধ রুটি খেয়েছিল। চলো তাহলে তোমাদেরকে দেখিয়ে দিই, এই যে রাত্রে শাক ভাজি এখনও এতগুলো আছে, আমি একবার গরম করেছিলাম, আর একবার দুপুরের খাওয়ার সময় আমি গরম করে নেবো। আর এখানে সুজি রান্না করেছিলাম, আর অল্প একটু আছে, বন্টির জন্য করেছিলাম, বন্টি খায়নি, আরুষ খেয়েছে, আর অল্প আছে। আর এখানে রুটি করেছিলাম কালকে রাত্রে, ওই রুটিগুলো আছে, আমি হটকেসে রাখিনি রুটিগুলো, আমি বলেছি স্যাংস্যাং খাওয়া হয়ে যাবে ওর জন্য, আর রাখিনি ওর জন্য, দেখি যে রাত্রে খাওয়া হলো না, এখনো আছে। আর রাত্রেবেলা বাদাম ভিজিয়েছিলাম, কেউই বাদাম খায়নি, ওর বাবা তো সকালবেলা চলে গেছিলো, খাওয়া হয়নি। আর এখন তো আর খাওয়া হবে না, বিকালে হবে কি না জানি না, খাওয়া হয় কি না, নাহলে ওর বাবা আসলে রাতেই খাবে। সকালের খাওয়া দাওয়া তো হয়ে গেছে, এবার দুপুরের জন্য রান্না করব, ভাবজি ফুলকপি আছে রান্না করব। এই দেখো ফুলকপি একটা আছে, আজকে দুই তিন দিন হয়েছে আনা হয়েছে, এটার অবস্থা বেশ খারাপ হয়ে যাচ্ছে, এটা আলু দিয়ে রান্না করে নেবো ফুলকপিকে। আর একটা বেগুন আছে, বেগুন ভাজবো ভাবজি। আর এগুলো থাকে বিনস যা আছে, এগুলো পরে দেখা যাবে করব, বের করে নাকি এগুলো কাটবো। একদমই আমার কাটা হয়ে গেছে পরিবারগুলো, আর আলুগুলো পরে ছাড়িয়ে নেবো, এখন আমি যাই বন্টিকে শুয়ে দিই, নাহলে বন্টি আমাকে একদমই রান্না করতে দেবে না। জানো তো বন্টিকে শোয়াতে চেয়েছিলাম, বন্টিতে একদমই ঘুমোলো না, এখানে খেলা করছে ওর দাদার সাথে, ওর দাদার সাথে খেলা করছে, একদমই ঘুমালো না, দুই ভাই খেলা করছে। দুই ভাই খেলা করছে, লাইট লাগাচ্ছে, আর নাচছে,
ফুয়ান নাম নেই, ও খেলা করবে বলছো, তো আমি বললাম এতক্ষণে রান্না করবি। দেখো এখানে বেগুন ভাজি বসিয়ে দিয়েছি, এক পাশ হয়ে গেছে, এক পাশটা বি হয়ে গেছে, এবার উঠিয়ে নেবো বেগুনটা। এবার বেগুনগুলো উঠিয়ে নেবো, হয়ে গেছে আমার বেগুন ভাজিগুলো, একদমই হয়ে গেছে। আর এপাশে রেখেছি দেখো হলদি জলে ফুলকপিগুলোকে ভিজিয়ে রেখেছি, কপির ভিতরে পোকা থাকে, হলদি দিলে এভাবে পোকা বেরিয়ে যাবে। দেখো আমার একটা বেরিয়েছে, এই যে এরকম আরও কয়টা আছে দেখে আমি ভালোভাবে বেছে নেবো, বেছে ভালো জল দিয়ে ধুয়ে নেবো। ওই দেখো ওইখানে আরও স্নান করতে গেছে, আমি যদি না স্নান করে দেবো অত সময় জল ঘাটতে থাকবে। আর দেখো এখানে একটা জলের ক্যান আছে, ওটাকে মাজবো পরে, ওর জন্য এখানে রেখেছি। আর এই আরুষ তো ডেইলি মাথায় শ্যাম্পু করবে, শ্যাম্পু না করলে ওর থেকে ভালোই লাগে না। শ্যাম্পু করিয়ে দিচ্ছি, কান্না করছে শ্যাম্পু করবে বলে, আমি বললাম ঠান্ডা লাগছে শ্যাম্পু করতে হবে না, না ও বলছে না আমি স্নান করবো শ্যাম্পু করবো, নাহলে আমি স্নান করবো না। আর বোনটি তো সকালবেলাই আমার সাথে স্নান করে ফেলেছে, সেই জন্য ওকে ওখানে বসিয়ে রাখলাম। আর দেখো বোনটি শ্যাম্পুর বোতলটাকে কামড়াচ্ছে, আর আরুষ তো এখানে নাচছে, ঠান্ডা লাগছে বলে কাঁপছে কি জোরে, আর তার সাথে আমাকে জড়িয়ে জড়িয়ে ধরছে। আর দেখো খালি ঠান্ডা লাগছে বলে কাঁপছে কীভাবে, দেখো আমি এটা শুকে দিয়ে নি তারপরে যাবো ভিতরে, দেখো একটু কীভাবে কাঁপছে, ও করে কাঁপছে। প্যান্টটাকে আগে পরিয়ে নেবো, তাহলে স্লিপ হচ্ছে ক্যানের উপরে বসে হ্যাঁ হ্যাঁ করছে। দেখো দেখো কী কাণ্ড করছে ও, দেখো এবার ওর গায়ে একটু লোশন ফোশন লাগিয়ে নেবো, ঠান্ডাতে খালি আমাকে জড়িয়ে জড়িয়ে ধরছে, লোশনটা একটু লাগিয়ে নেবো। দেখো আর এখান থেকে একটু বোর্ডলিং নিয়েছে, ওর ঠোঁটগুলো ফেটে যাচ্ছে, বোর্ডলিং লাগবে না, খাটের ওই কোনায় দৌড় মেরেছে দেখো। আর এই বোনটির তো ল্যাংটা ল্যাংটা হাঁটছে, ওকে প্যান্ট পরাবো বলছি, ও এ মাথা ও মাথা খাটের দেখো দৌড়াচ্ছে, কীভাবে দৌড়াচ্ছে দেখো, আমি ওকে ধরতেই পাচ্ছি না। দেখো কেরম বদমাস ধরে ফেলেছি, এবার প্যান্টটাকে পরাবো, শ্যাম্পুর বোতলটাকেই ছাড়ছে না, কামড়াচ্ছে খালি শ্যাম্পুর বোতল। দেখো আবারও দৌড়াচ্ছে, প্যান্টটা পরে নিয়ে আবার দৌড়াচ্ছে। এই দেখো রান্না হয়ে গেছে, এখানে ফুলকপি আলুর তরকারি রান্না হয়ে গেছে, আর এখানে বেগুন, এখানে আছে বেগুন ভাজি। এবার ভাত বেড়ে নেবো, ভাত খাবো। এই যে ভাতের থালা বেড়ে নিলাম, একটা রুটি ছিল ওই রুটিটা নিয়েছি, আর ভাত নিয়েছি, এখানে বেগুন ভাজি নিয়েছি এগুলো, আর এখানে তরকারি নিয়েছি। দেখো কত বড় বাটিতে তরকারিগুলো নিলাম, এটাতে আমি ফুলকপিগুলো ভাজি করে উঠিয়ে রেখেছিলাম ওইখানেই, ওই বাটিটা আর কেন বেকার আরেকটা বাটি করবো, ওর জন্য ওই বাটিটা এতে নিয়ে নিলাম। এই দেখো দেড়টা বাজতে যাচ্ছে, এবার খেয়ে নেবো, খেয়ে আসছি তোমাদের সাথে কথা বলবো। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, বাসনগুলো রেখে দিয়েছে, টেপেন নিয়েছে, দেখো কি তো রৌদ্র হয়েছে, চলো তোমাদেরকে দেখাই কীরকম রৌদ্র, কীভাবে বাসন মাজবো বলো। চারটের সময় ঘুম থেকে উঠে মেজে নেবো, কত রোদ হয়েছে, বাসনে জল দিয়ে ভিজে রেখেছি, ঘুম থেকে উঠে মাজে নেবো বাসনগুলো। আর এত রৌদ্রু আছে, আর এখন এই রৌদ্র থাকতে থাকতে আমি ইয়ে ব্ল্যাঙ্কেটগুলো উঠিয়ে নিই, তারপরে শোবো। আবার উঠতে উঠতে যদি ছাওয়া পড়ে যায় ব্ল্যাঙ্কেটগুলো ঠান্ডা হয়ে যাবে, দেয়া না দেয়া সমান হয়ে যাবে, আমি জলদি উঠিয়ে নিই তারপরে শোবো। ওদের থেকে নিয়ে আসলাম এগুলো, এগুলো হচ্ছে প্রচুর ছোটো ছোটো কাঁথাগুলো, শুকাতে দিয়ে নিয়ে আসলাম এগুলো। আর এগুলো ছোটো ছোটো পাতলা, একদমই পাতলা পাতলা কম্বলটা, কম্বল হোক ব্ল্যাঙ্কেট হোক তোমরা কী বলো আমি জানি না, সেগুলোই দেখি। ছাড়ো বাবা ছাড়ো, এগুলো তিনটে একদমই গরম গরম আছে, শুতে দারুণ মজা লাগবে এখন, এগুলো ঘুরাই ঘুমাতে বহুত মজা। ওই দেখো এক্ষুনি পড়ে যাচ্ছিলাম, দেখো কি অবস্থা আমার। আর এই ব্ল্যাঙ্কেটটা এর থেকেও মোটা, আরেকটা ব্ল্যাঙ্কেট আছে ওটা আমি লামাইনি, অতটা ঠান্ডা লাগে না ওর জন্য লামাইনি, ঠান্ডা লাগলে ওটা লামাবো। এই তিনটের থেকে আমি এটা একটু মোটা আছে ব্ল্যাঙ্কেটটা,
এবারে শুয়ে পড়বো, উঠে চারটার সময় তোমাদের সাথে কথা বলবো। সাড়ে চারটে বেজে গেছে, ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাদাম খাচ্ছি। এই যে বাদাম ছাড়িয়ে দেখো কোথায় রেখেছি। আর এখানে আরো বাদাম নিয়েছি, রাত্রে ভিজিয়ে রাখা আলমন্ড বাদাম গুলো ছাড়িয়ে নিলাম খাচ্ছি। তার সাথে আরো নিয়ে এসেছে কাজু, কাজু কিশমিশ নিয়ে এসেছে, এগুলো খাচ্ছি। খেয়ে বাসনগুলো মাজবো, খেয়ে রেখেছিলাম বাসনগুলো এখনো মাজিনি, বাসনগুলো মাজবো। দেখো পড়ে আছে ট্যাপের কাছে। আর দেখো মানে বিকালবেলায় সূর্য বেরিয়ে গেছে, দেখো দেখতে পাচ্ছ তোমরা, চাঁদ চাঁদ সরি সূর্য না চাঁদ বেরিয়ে গেছে। দেখো জুম করে দেখাই তোমাদেরকে, দেখো আকাশে চাঁদ বেরিয়ে গেছে। ওই দেখো একটা পাখি উড়ছে, চিল চিল, এগুলো চিল বলে, চিল বলে। দেখতে পেয়েছো অনেকগুলো চিল এভাবে উড়ে রাস্তায়, পরিবারওয়ালা এসেছে চিল্লাচ্ছে, দেখো তোমাদের শোনা যাচ্ছে, শুনতে পাচ্ছ তোমরা? রাত্রের বাদাম ভিজা, সকালবেলা টাইম হয়নি, এখন খাচ্ছি, আর একটু আছে, আরুষের বাবা আসলে খাবে। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলবেন না। যারা আমার ভিডিওটা দেখছেন এখনো সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে সব দিনের মতো। আজকে এখানে ব্লগটা আমি শেষ করছি, টাটা বাই বাই।